যে নতুন ব্যাচ অ্যাভেলেবেল আছে সেটি হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু তোমাদের এন পরীক্ষার জন্য এই ব্যাচ কিন্তু খুবই কাজে আসবে যদি কেউ মনে করো আমাদের সঙ্গে প্রস্তুতি নেবে তো খুব দ্রুত জয়েন করো বেশি লেট করলে লেট হয়ে যাবে ওকে তো আমরা আরও অন্যান্য ব্যাচের অপশন রয়েছে ডাব্লিউ পিপি কে পিপিএসসি ক্লাগশিপের প্র্যাকটিস ব্যাচ প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে আগের ফাউন্ডেশন এটা এক নম্বর ব্যাচ এসএসসির ফাউন্ডেশন আলাদা আছে তো চলো আমাদের এমসিকিউ প্র্যাকটিস আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন দু হাজার চব্বিশ সালের ইন্টারন্যাশনাল যোগ দিবস যোগা দিবসের থিম কি ছিল এখন প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ইগা ডে কবে পালিত হয় টোয়েন্টি ফার্স্ট জুন একুশে জুন পালিত হয় বিশ্ব যোগ দিবস এই বছর দু হাজার চব্বিশ সালের যোগ দিবসের থিম কি ছিল yoga ফর হেলথ yoga ফর পিস yoga ফর গ্লোবাল ইউনিটি yoga ফর সেলফ অ্যান্ড সোসাইটি এই যে অপশনগুলো আছে সঠিক উত্তর হবে অপশন ডি yoga ফর সেলফ অ্যান্ড সোসাইটি নিজের জন্য এবং সমাজের জন্য যোগব্যায়াম এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের যোগ দিবসের থিম ছিল ভারত ছাড়ো আন্দোলনের রানী নামে পরিচিত ছিলেন কে বলো ভারত ছাড়ো আন্দোলনের রানী কাকে বলা হয় তো ভারতবর্ষে আমরা জানি উনিশশো সালে এই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল নাইনটিন ফর্টি টু ভারত আন্দোলন যেটাকে আগস্ট আন্দোলন নামেও জানা বলা হয় তো ভারত ছাড়ো আন্দোলনের রানী বলা হয় কাকে উত্তর হবে অরুণাচা অপশন সি নিম্নের কোন নদীর তীরে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি কোন নদীর তীরে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি সোন নদী তাপ্তি নদী গোদাবরী এবং ব্রহ্মপুত্র নদী তো ভারতবর্ষের তথা আমরা যে সভ্যতাগুলো নিদর্শন পেয়েছি হরপ্পা মহেন্দ্র বা তোমার মেহেরগড় সভ্যতা এই সমস্ত প্রাচীন সভ্যতা নিদর্শন বিশেষ করে উত্তর ভারত পশ্চিম ভারত আমাদের বাংলা জুড়ে ছিল কিন্তু ব্রহ্মপুত্র নদী উপত্যকায় পাওয়া যায়নি পুরুষ হকি এশিয়া কাপ কোন দল জিতেছে মানে কোন দেশ জিতেছে কোন দেশ জিতেছে জাপান ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া তো এবার যে এশিয়া কাপ হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দু সালে হয়েছিল দু সালে যেটা এশিয়া কাপ হক হয়েছিল দক্ষিণ কোরিয়া জিতেছিল আর চব্বিশে আমরা চ্যাম্পিয়ন হয়েছি স্ট্রিনকে হারিয়ে প্লা গিরিপথের অবস্থান কোথায় প্লা গিরিপথের অবস্থান কোথায় বলতে পারবে প্লা গিরিপথ মহারাষ্ট্র উত্তরাখণ্ড কাশ্মীর নাকি সিকিম প্রত্যেকে অ্যান্সার করো সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত কানেক্ট থাকো প্রশ্নগুলো কিন্তু আচ্ছা বলো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে এখানে উত্তর কী হবে এখানে অপশন বি একুশে মার্চ একুশে মার্চ পালিত হয় বিশ্ব অরণ্য দিবস একুশে ফেব্রুয়ারি পালিত হয় কি বলতো একুশে ফেব্রুয়ারি পালিত হয় তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস একুশে মে বিশ্ব চা দিবস পালিত হয় ইন্টারন্যাশনাল টি ডে এখানে তাহলে এই ডেটগুলো মনে রাখবে মাতৃভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি একুশে মে বিশ্ব চা দিবস ইন্টারন্যাশনাল টি ডে পালিত হয় ভারতের দীর্ঘতম সড়ক পথের নাম কি এন সেভেন এনএইচ ফোর্টি ফোর ভারতের দীর্ঘতম সড়ক পথ অর্থাৎ দীর্ঘতম সড়ক পথ এবং বর্তমানে আমরা যদি দেখি দেখো সড়ক পথের নাম কিছু চেঞ্জ হয়েছে বর্তমানে এনএইচ ফর্টি ফোরটা কি দীর্ঘতম আর যদি বলো শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে সেটি হচ্ছে অনেক জায়গায় দেখবে এ রয়েছে ওটা কিন্তু এখন এখন চেঞ্জ হয়েছে এইগুলোকে বলা হচ্ছে শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে এই দুটোরই তোমার দৈর্ঘ্য হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার এই দুটোর ক্ষেত্রেই কিন্তু পাঁচ কিলোমিটার দেখবে শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ল্যান্ড অফ গোল্ডেন লিলিস বলা হয় কোন দেশকে গোল্ডেন লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশকে মায়ানমার অস্ট্রেলিয়া কানাডা ভেনেজুয়েলা উত্তর কি হবে এখানে প্রত্যেকে বলো মায়ানমার অস্ট্রেলিয়া কানাডা নাকি ভেনেজুয়েলা তাকে বলা হয় ল্যান্ড অফ গোল্ডেন লিলিস সঠিক উত্তর এখানে কি হবে উত্তর হয়ে যাবে অপশান সি কানাডা মায়ানমারকে বলা হয় গোল্ডেন প্যাগোডার দেশ পার্লামেন্টে বাজেট পেশের সময় ভারত সরকারের প্রতিনিধিত্ব কে করেন ভারতবর্ষের পার্লামেন্টে বাজেট পেশের সময় ভারতের ভারত সরকারের প্রতিনিধিত্ব কে করেন একটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে বলবো যেটা হচ্ছে বাজেট এই শব্দটা এই বাজেট বলে শব্দটা কিন্তু সংবিধানে উল্লেখ নেই আমরা মাঝে মাঝে বলি বাজেট সম্পর্কে বলা হয়েছে ওয়ান ওয়ান টুতে আর্টিকেল একশো বারোতে বাট বাজেট শব্দটা কিন্তু উল্লেখ নেই এটাও একটা প্রশ্ন বাজেট শব্দটি সংবিধানে সংবিধানে উল্লেখ নেই বিভিন্ন ফিনান্সিয়াল ব্যাপার বলে ব্যাপারটা রয়েছে যেটাকে আমরা বাজেট বলি বাট বাজেট নামে ওই যে শব্দটি বাজেট মানে হচ্ছে ইংরেজিতে বিইউ ডি এই যে শব্দটি ঠিক আছে এই যে টার্ম এটা একশো বারো আর্টিকেলে কিন্তু নেই বা সংবিধানেই নেই ওকে বাট এই বাজেট সংক্রান্ত বিষয় আমরা বলি একশো বারো নম্বর আর্টিকেলে রয়েছে সেটা সঠিক এটাও কিন্তু মাথায় রাখে রাখবে তোমরা প্রত্যেককে বলবো এই কথাটা একটু লিখে নেবে কিন্তু বাজেট পেশের সময় প্রতিনিধিত্ব করেন ভারতের অর্থমন্ত্রী বর্তমান অর্থমন্ত্রী ফিনান্স মিনিস্টার হচ্ছেন নির্মলা সীতারামন যিনি আগের টার্মে ছিল এবারেও আছেন আচ্ছা পরবর্তী প্রশ্ন আফ্রিকা মহাদেশের জনপ্রিয় ফুটবলার সাদিও মানে সাদিও মানেকে যারা ফুটবল খেলা দেখো কম বেশি বা খবরের কাগজ পড়ো নাম সকলেই জানো সাদিও মানে হচ্ছে সেনেগালের সেনেগাল নামক দেশের একজন তারকা ফুটবলার এই সাদিও মানে তিনি হচ্ছেন কোন ক্লাবে বর্তমানে খেলে তিনি লিভারপুলে দীর্ঘদিন খেলেছেন মোহাম্মদ সালা রয়েছেন ফুটবলার বিখ্যাত তো তিনি লিভারপুলে বর্তমানে রয়েছেন তো সাদিও মানে লিভারপুল ছেড়ে বায়ান মনে গিয়েছিলেন বর্তমানে আল নাসার রোনাল্ডো সতীর্থ আর কি রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ক্লাবে খেলছে আল নাসার সেই ক্লাবে কিন্তু সাদিও মানে খেলছে আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন ধারা অনুসারে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে কোন ধারা অনুসারে ভারতের হাইকোর্ট যদি বলো বর্তমানে হাইকোর্ট সংখ্যা ভারতে কটা রয়েছে হাইকোর্টগুলি বর্তমানে পঁচিশটি হাইকোর্ট রয়েছে ভারতে কটি হাইকোর্ট পঁচিশটি তো এই হাইকোর্টগুলি মৌলিক অধিকার রক্ষা করে আর্টিকেল দুশো ছাব্বিশ অনুসারে আর বত্রিশ নম্বর আর্টিকেল অনুসারে আমরা বলবো সুপ্রিম কোর্ট কনিষ্কের রাজসভায় প্রধান চিকিৎসক ছিলেন কে কণিষ্কের রাজসভায় প্রধান চিকিৎসক ছিলেন কে শুশ্রুত চরক জীবক বানভট্ট সঠিক উত্তর কি হবে বলো কনিষ্ক মানে কুষাণ সম্রাট কথা বলা হচ্ছে এখানে তো তার রাজসভায় অনেকেই ছিলেন সুশ্রুত ছিলেন চরক ছিলেন ছিলেন না চরক ছিল প্রধান চিকিৎসক চরক সংহিতা আমরা জানি ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয় চরককে এবং সুশ্রুতকে বলা হয় শল্য চিকিৎসা জনক সুশ্রুত তিনিও কনিষ্কের রাজসভায় ছিলেন কিন্তু এখানে প্রধান চিকিৎসক বললে অবশ্যই তোমরা উত্তর করবে চরককে পরবর্তী প্রশ্ন দেখো কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পথ উন্নীত হয় এই সমস্ত খুব করানো আছে তোমাদের যে ভারতের গভর্নর কে ছিল প্রথম গভর্নর জেনারেল কে ছিল বাংলার গভর্নর কে ছিল প্রথম বাংলার গভর্নর থেকে গভর্নর জেনারেল পদ কখন হচ্ছে ডিটেলসে আলোচনা করা আছে বিভিন্ন ক্লাসে উত্তর হবে আঠারোশো তেত্রিশ সালের তো ভারতের গভর্নর জেনারেল হচ্ছে আমরা বলেছিলাম এই প্রশ্নগুলো জেনারেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো তেত্রিশ সালে যে অ্যাক্ট থার্ড অ্যাক্ট তৃতীয় সনদ আইন অনুসারে আঠেরোশো তেত্রিশের পর থেকে কি হচ্ছে বেঙ্গলটা হয়ে যাচ্ছে ভারত গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যাচ্ছে ভারতের গভর্নর জেনারেল এই গভর্নর জেনারেল পদ কতদিন থাকছে এই গভর্নর জেনারেল পদটি থাকছে আঠারোশো সাল পর্যন্ত অর্থাৎ সিপাহ বিদ্রেশ পরবর্তী আমরা দেখব যে মহারানীর ঘোষণাপত্র আসে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় কোম্পানি শাসন যতদিন ছিল অর্থাৎ লর্ড ক্যানিং ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল এবং লর্ড ক্যানিং হচ্ছে আবার প্রথম ভারতের ভাইস রয় ফলে এই ভাইস রয় পথটা আবার উনিশশো সাল ভারতের স্বাধীনতা আগ পর্যন্ত ছিল ভারতের শেষ ভাইস রয় লর্ড মাউন্ট ব্যাটেন এই স্বাধীনতার পরবর্তী আবার স্বাধীন ভারতের প্রথম আবার গভর্নর জেনারেল পদ চালু হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল রাজা চক্রবর্তী গোপালাচারী এটা কিন্তু পরীক্ষায় এসেছিল মেসলিনিয়াস পরীক্ষায় কিছুদিন আগে সর্বশিক্ষা অভিযান কোন বয়সের শিশুদের জন্য কার্যকরী এই সর্বশিক্ষা অভিযান চালু হয় দু সালে দু হাজার এক এই সময়ে সর্বশিক্ষা অভিযান চালু হয় এই সর্বশিক্ষা অভিযান এটি কোন বছরের শিশুদের জন্য প্রযোজ্য বা কার্যকরী হয় পাঁচ থেকে দশ চার থেকে দশ ছয় থেকে চোদ্দ চার থেকে চোদ্দ বছর প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে সকলেই সঠিক উত্তর দেবে আশা করি উত্তর হবে অপশন সি ছয় থেকে চোদ্দ বছর প্রত্যেকে সেশনটি বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের মধ্যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া হোক ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আমরা শেয়ার করবে কারণ ভালো জিনিস শেয়ার করতেই পারো আচ্ছা খালসা বা পবিত্র সমাজ এটি প্রতিষ্ঠিত হয় কত সালে খালসা একটা বাহিনী বলা হয় বা একটা সমাজের কথা বলা হয় এই খালসা সমাজকে প্রতিষ্ঠা করে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং প্রতিষ্ঠা করে খালসা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো সালে দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং প্রতিষ্ঠা করেছেন গুরু গোবিন্দ সিং তিনি আরও একটা বিষয় শিখতে চালু করেছিলেন যেটা হচ্ছে পঞ্চক পালনের নীতি তিনি চালু করেন পরবর্তী প্রশ্ন সিলিকন কি সেমি কন্ডাক্টর কন্ডাক্টর ইনসুলেটর ইলেকট্রিক রেজিস্ট্রার কন্ডাক্টর মানে পরিবাহী সেমি কন্ডাক্টর মানে অর্ধ পরিবাহী ইনসুলেটর মানে অন্তরক মানে কুপরিবাহী তো এখানে সিলিকন আমরা জানি অর্ধ পরিবাহী অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে সিলিকনের সংকেত হচ্ছে এস আই অর্ধ পরিবাহীগুলো গুলো কি করে অর্ধ পরিবাহীগুলো গুলো সূত্র মেনে চলে না অর্থাৎ উষ্ণতা বাড়লে এদের রোদ রোধ কমে যায় উষ্ণতা বাড়লে এদের রোদ কমে বুলেট প্রুফ জ্যাকেটে নিম্নের কোনটি ব্যবহৃত হয় বুলেট প্রুফ যে জ্যাকেটগুলো তৈরি হয় সেখানে কি ব্যবহার করা হয় নাইলন সিক্সটি সিক্স টেরিলিন কেবলার

ডাইফ্লোরো মিথেন নিম্নের কোনটির প্রচলিত নাম বলো সঠিক উত্তর এখানে কি হবে আছে অপশন বি ফ্রেয়ন এখানে সঠিক উত্তর হয়ে যাবে সংকেতটা হচ্ছে ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন সি সিএল টু এফ টু সম্প্রতি কে প্রেস ইনফরমেশন ব্যুরোর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি কে প্রেস ইনফরমেশন ব্যুরোর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন শেপালী শরণ ধীরেন্দ্র ওঝা মনীষ দেশাই রাজেশ মলোত্রা প্রত্যেকে অ্যান্সার করো কি হতে পারে এখানে সঠিক উত্তর বলো সঠিক উত্তর অপশন বি ধীরেন্দ্র ওঝা সঠিক উত্তর হয়ে যাবে ধীরেন্দ্র ওঝা যিনি বর্তমানে প্রেস ইনফরমেশন ব্যুরোর নতুন ডিজি নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন হচ্ছে চালক সংশ্লেষের আলোক দশ সম্পন্ন হয় নিম্নের কোথায় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ক্লোরোপ্লাস্টের গ্রানায় রাইবোজোমে নাকি সাইটোসোলে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ক্ল্যাগশিপ বা রাজ্যের পরীক্ষা তোমার ডাব্লিউপি বা রেলের পরীক্ষা সমস্ত পরীক্ষায় এই প্রশ্ন আসে তো সালক সংশ্লেষে আমরা জানি দুটো দশায় সম্পন্ন হয় একটা আলোর উপস্থিতিতে যেটাকে আমরা আলোকদশা বলি আর আলোর অনুপস্থিতিতে যেটাকে আমরা অন্ধকার দশা বলি তো ক্লোরোপ্লাস্টের গ্রানাই হয় আলোক দশা এবং স্ট্রোমায় হয় অন্ধকার দশা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু অলরেডি লঞ্চ হয়েছে আমাদের এক সপ্তাহ ক্লাস হচ্ছে প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি মনে হয় আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে ইচ্ছুক দ্রুত জয়েন করো বেশি লেট করলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে ওকে বা তুমি প্রস্তুতি শুরু করে দাও সে তুমি যেখানেই পড়ো সেটা বড় কথা নয় বাট তোমাকে পড়তে হবে তোমাকে প্রত্যেকটা বিষয় চ্যাপ্টার ভিত্তিক পড়তে হবে নয়তো তুমি পারবে না আমাদের অন্যান্য ব্যাচগুলো দেখে নাও প্রয়োজন হলে তোমরা সেই ব্যাচে জয়েন করবে আচ্ছা দাস ক্যাপিটাল বইটির লেখক কে দাস ক্যাপিটাল বইটির লেখক কে রাজেশ দেশাই উত্তর কি হবে এখানে উত্তর হবে কার্ল মার্কস একজন জার্মান দার্শনিক মার্কস তো তিনি ক্যাপিটাল বইটি লিখেছেন যেখানে বিভিন্ন ক্যাপিটাল অর্থাৎ অর্থনীতির বিষয় সম্পর্কে ভারতের জলবায়ু নিম্নের কি রূপ ভারতের জলবায়ু নিম্নের কি রূপ ভারতের জলবায়ু আমরা জানি যে মৌসুমী জলবায়ু এখানে বিরাজ করে তো ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির বলা হচ্ছে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বলো আকবর আকবর মুঘল সম্রাট যাকে মুঘলদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় পাশাপাশি ভারতের যে সম্রাটগুলোর কথা বলি সম্রাট অশোক অশোক গ্রেট আকবর দ্য গ্রেট তাদের নাম করা হয় তো তার সর্বশেষ অভিযান কোনটি ছিল আহমদনগর অভিযান দৌলতাবাদ অভিযান আশিরগড় দুর্গ অভিযান নাকি অপশন ডি কাশ্মীর অভিযান মুঘল সম্রাট আকবর সালে তার সর্বশেষ অভিযান করেছিল যেটা হচ্ছে দুর্গ অভিযান অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট আকবর তিনি মারা যান কত সালে তিনি মারা যায় ষোলোশো সালে এটা পরীক্ষা আছে তার মৃত্যু সাল হচ্ছে ষোলোশো পাঁচ ডিসেন্ট্রি বা আমাশয় রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান মুঘল সম্রাট আকবরের সমাধি কোথায় আছে তার সমাধি স্থল যদি আমরা দেখি সমাধি স্থল রয়েছে উত্তরপ্রদেশের সেকেন্দ্রাতে নট সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাতে তার সমাধি স্থল রয়েছে যেটি উত্তর প্রদেশে আছে মুঘল সম্রাট আকবরের জন্মসাল কত তার জন্মসাল যদি আমরা দেখি পনেরোশো বিয়াল্লিশ সালে পনেরোশো বিয়াল্লিশ সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন অ্যান্টি অ্যান্টিহেমারে হেমারেজিক ভিটামিন কোনটি অ্যান্টি হেমারেজিক ভিটামিন কোনটি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন সি হেমারেজিক তো রক্ত তঞ্চনে সাহায্যকারী যে হরমোন সেটি এখানে মনে রাখবে অ্যান্টি অ্যান্টিহেমারেজিক ভিটামিন সরি হরমোন বলছি ভিটামিন অ্যান্টিহেমারেজিক হরমোন সরি অ্যান্টি অ্যান্টিহেমারেজিক ভিটামিন বলা হয় কাকে ভিটামিন কে ভিটামিন কে রাসায়নিক নাম কি ফাইলোপুইনাইন বা ফাইলোপুইনন ভিটামিন বি টুয়েলভ যাকে বলা হচ্ছে সায়ানোকোবালা মিন ভিটামিন এ রেটিনল ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড তো ভিটামিন কে যেটি হচ্ছে কি করে আমাদের শরীরের রক্ত কোথাও কেটে গেলে সেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে গতদিনের হোমওয়ার্ক তোমাদের এটা ছিল যে কালকুট কার নাম রাজশেখর বসু সমরেশ বসু মোহিতলাল মজুমদার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলো একটা প্রশ্ন যদি বলা হয় পরশুরাম কার নাম পরশুরাম এটি হচ্ছে রাজশেখর বসু সমরেশ বসু হচ্ছে কালকুট ওকে নীললোহিত কার ছদ্মনাম নাম মজুমদার গোয়েন্দা ব্যোমকেশ বক্সির ক্যারেক্টারের স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তাই তো এই সমস্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে তো তোমাদের একটা হোমওয়ার্ক আজকে এটা থাকবে যে ম্যাংগানেজ উত্তোলনে সর্বপ্রথম আহ সর্বপ্রথমে স্থান অধিকার করে নিম্নের কোন রাজ্য এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকে ক্লাসে টোয়েন্টি সিক্স এর মধ্যে তোমার সঠিক উত্তর কটি হয়েছে একটু কমেন্ট করে জানাবে প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ তোমরা এই যে সেটগুলো করানো হচ্ছে এগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সেট ঠিক আছে বিশেষ করে তোমরা যারা ক্লার্কশিপ দেবে বা তুমি রেলের পরীক্ষা দাও বা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত পরীক্ষায় কাজে আসবে এই সেটগুলো তো প্রত্যেকে তোমরা তোমাদের যে টার্গেট আছে যাদের টার্গেট আছে ডবলুবিপি বা কেপি পুলিশ লাইনে তাদের বা যারা ক্লার্কশিপ টার্গেট করছো প্রত্যেককে বলবো সময় যতটুকু আছে এখন থেকে এই সময়টা কিন্তু নষ্ট করলে হবে না বিশেষ করে যাদের ক্লার্কশিপ আছে তাদের বলবো নভেম্বর এক্সাম তাই তো ডেট একটা ঘোষণা করা আছে ষোলো সতেরো এই নভেম্বর মাস মানে আর এটা সেপ্টেম্বর হয়ে গেছে অক্টোবর অক্টোবর নভেম্বর মাত্র দেড় মাস সময় এই দেড় মাস তোমাকে কিন্তু আগে যা করেছো করেছো এই সময়টা একদম ফাইনাল টাইমে এসে সময় নষ্ট করা যাবে না তুমি একটু পরিশ্রম করলেই কিন্তু হয়ে যাবে একটু ভালো করে পরিশ্রম করতে হবে তাহলে প্রত্যেককে বলবো এই সময়টা কাজে লাগাও কোনো রকম অবহেলা করো না বিশেষ করে ক্লার্কশিপ এক্সাম যেখানে সিলেবাস তোমরা জানো জি থেকে রয়েছে ফর্টি ম্যাথমেটিক্সে কত আছে ম্যাথে রয়েছে থার্টি এবং ইংরাজিতে ইংরাজিতে রয়েছে থার্টি টোটাল হান্ড্রেড মার্কসের যে পরীক্ষা হবে এই একশো নম্বর এটাই কিন্তু ফাইনাল পরীক্ষা যেহেতু ক্ল্যাকশিপ পার্ট ওয়ান পার্ট টু যোগ হয় তাহলে স্যার কত কাট আপ হবে এই প্রশ্ন কেউ করবে না আজ থেকে ক্ল্যাকশিপ পরীক্ষার্থীরা কত তুমি পেতে পারো সেটাই তোমার কাঠ ঠিক আছে তুমি নিজে সেট করো কত পেতে হবে তোমার কারণ এটা হবে এটাকে বলা হচ্ছে পার্ট ওয়ান এটাকে কি বলা হচ্ছে পার্ট ওয়ান তো এই পার্ট ওয়ান যেটা একশো নম্বরে এমসি কেউ এক্সাম হবে এই এক্সামে তুমি যত পাচ্ছ সেই সেটা পার্ট ওয়ানের এর সঙ্গে যোগ হবে তাই তো পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো একশো একশো যোগ হয়ে ফাইনাল মেরিট লিস্ট হবে তাহলে এটাও তোমার কিন্তু ফাইনাল পরীক্ষা ক্ল্যাকশিপের পরীক্ষার্থীদের কথা বলছি ঠিক আছে তাহলে কাট আপ কত হবে এই প্রশ্ন আর কিন্তু করা যাবে না যারা ক্লার্কশিপ পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি তুমি যত বেশি ভাবে সেটাই তোমার কাছে লাভ ঠিক আছে তাহলে এই পার্ট ওয়ান পরীক্ষা এটা নিয়েই ভাবো পার্ট টু এখন ভাবার কোনো প্রয়োজন নেই তাহলে দুটো সাবজেক্ট তোমরা ভালো করে খেয়াল করো যারা ফ্লাগশিপ পরীক্ষার্থী তাদের জন্য বলছি দুটো সাবজেক্টে কিন্তু শার্ট রয়েছে ম্যাথ এবং ইংরাজি যে কেতে চল্লিশ এখানে রয়েছে দশটা সাবজেক্ট দুটো সাবজেক্টে কিন্তু সিক্সটি মার্কস ভালো করে খেয়াল করো ম্যাথ তিরিশে তিরিশ পাওয়া যায় ইংরাজি এখানে তুমি একটু পড়লেই কিন্তু টোয়েন্টি প্লাস কুড়ি থেকে পঁচিশ নম্বর পেতেই পারো খুব একটা কঠিন হয় না ডাব্লিউ বি সি এস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে বিজেন্সের ক্লাস দেখলেও কিন্তু যথেষ্ট ঠিক আছে এবং ম্যাথমেটিক্সে আমাদের যে ক্লাসগুলো করানো হয় চ্যাপ্টার ভিত্তিক এবং ওভারঅল তোমাকে প্র্যাকটিস করতে হবে আর জিকে তো আমরা করাচ্ছি এই যে প্র্যাকটিস ক্লাস করছো এটা করতে হবে এবং তোমাকে কী করতে হবে সিলেবাস অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ইতিহাস ভূগোল সায়েন্স তোমার পলিটি এই সমস্ত সাবজেক্ট চ্যাপ্টার ভিত্তিক তোমাকে রিভিশন করতে হবে তবেই কিন্তু একটা ভালো নাম্বার তুমি পাবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করানো হয় আমরা যে ক্লাস করাই মোটামুটি তুমি এইটটি পারসেন্ট কমন পেয়েই যাবে ঠিক আছে জি কেতে এইটটি পারসেন্ট মানে চারটে বত্রিশ থার্টি টু এমনি কমন পাবে ওভারঅল জি আর ম্যাথ ইংরাজি তো তোমার তোমার সিকোয়েন্স কমন পড়লে হয়ে যাচ্ছে তাই তা ম্যাথ এটা তো ম্যাথ তুমি আনকমন কিছু হয় না বা কমন কিছু হয় না কারণ ম্যাথের তুমি প্যাটার্নগুলো ফলো করলেই তুমি পেয়ে যাচ্ছ কমন বা অনেক সময় হুবহু কমনও থাকে একদম ডেটা ধরে পাওয়া যায় যাই হোক তো চেষ্টা করো এই যে সময়টা আছে সেটা কোনো রকমভাবে যেন নষ্ট না হয় তুমি যতটা বেশি সম্ভব এফোর্টটা দাও বা অন্যান্য পরীক্ষার্থী যারা এম বা ডাব্লিউ কেপির জন্য পড়ছ সময় নষ্ট করা যাবে না ঠিক আছে তুমি একটা চাকরি পেয়ে নাও দেন অন্য কিছু ভাবনা চিন্তা করতে পারো প্রথমে একটা টার্গেট তোমাকে নিতে হবে সেইভাবে আগাতে হবে তুমি একটা ঠিক জায়গায় পৌঁছে যাবে ঠিক আছে তো আজকে ক্লাস এখানে এন্ড করছি দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা পেট কোর্স করাচ্ছি সরি ফ্রি ক্লাস এবং টি ডাব্লিউস একাডেমিতে আমরা পেট কোর্স করাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসটা এখানে এন্ড করছি সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো পড়তে থাকো নিশ্চয়ই তুমিও সফল হবে নিজের ওপর ভরসাটা রাখতে হবে এবং তুমি পড়ে যাও ওকে টাটা বাই